ফেলিস্তিনের মুসলমানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতি আগামী সপ্তাহেই গত পঞ্চাশ বছর ধরে মার্কিন প্রেসিডেন্টরা যে সিদ্ধান্ত নিতে পারেননি তা হয়তো এবার নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে মেনে নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ফলে ফের এক দফা প্যালেস্টাইন ইসরায়েল সংঘাতে ভয়ঙ্কর আকার নিতে পারে এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে ইসরায়েল প্যালেস্টাইনের এই অংশটি নিয়ে দুপক্ষের লড়াই বহুদিনের জেরুজালেমে রয়েছে মুসলমানদের একাধিক পবিত্র স্থান রয়েছে আল আকসা মসজিদ ফলে ওই এলাকার দখল সহজে ছাড়বে না প্যালেস্টাইন এমনটাই মনে করেন কূটনীতিক মহল এ নিয়ে জর্দান ও সৌদি অধিকাংশ মার্কিন মিত্রই ওয়াশিংটনকে সাবধান করেছে পাশাপাশি ইহুদিদের কাছেও এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেই রয়েছে ওয়ালিং ওয়াল ডোম অফ দ্য এর মতো স্থান গত পঞ্চাশ বছর ধরে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের আমল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ট্রুম্যানের যুক্তি ছিল প্যালেস্টাইন ও ইসরায়েলের সঙ্গে আলোচনা করে বিষয়টির নিষ্পত্তি করা হবে প্রেসিডেন্ট বুশ থেকে বারাক ওবামা ইসরায়েল ও প্যালেস্টাইনকে দুই দেশে ভাঙ্গার পক্ষপাতি ছিলেন পরিকল্পনা ছিল এক্ষেত্রে দুইটি দেশেরই রাজধানী হবে জেরুজালেম কিন্তু ট্রাম্প একেবারে উল্টো পথে হাঁটতে চলেছেন এমনকি মার্কিন দূতাবাস ভবনটিও তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে আসতে পারে ট্রাম্প প্রশাসন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিলাবু রুদেইনা এ নিয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন পূর্ব জেরুজালেমকে প্যালেস্টাইনের রাজধানী হিসেবে ঘোষণা করাকে কেন্দ্র করেই সংঘাতে শুরু ফলে এ নিয়ে খুব সহজে সিদ্ধান্ত নেওয়া যায় না পাশাপাশি প্যালেস্টাইন সংসদের সদস্য আব্দুল করিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ট্রাম্প ওই ধরনের কোনো সিদ্ধান্ত নিলে মার্কিন যুক্তরাষ্ট্র আর প্যালেস্টাইন সমস্যার মধ্যস্থাকারী থাকবে না বরং ইসরায়েলের পক্ষ হয়ে যাবে তারা উল্লেখ্য এর আগেও এ নিয়ে জোরালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে বিশ্বের অধিকাংশ দেশের আপত্তিতে তা করে উঠতে পারেনি ওয়াশিংটন